মজা লেছে। আমরা এখন কমপক্ষে 900 ফিট উপরে আছি, রাইট? 900 ফিট উপর থেকে মোটামুটি সবই দেখা যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাস্তা সরু, তার উপর ফোর হুইল। আর এর থেকেও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কমপক্ষে 30-40 কিলোমিটার জোরে গাড়ি ড্রাইভ করছে। সবে খুবই এক্সাইটেড, সামনে তাকাতে পারছি না, কারণ রাস্তা খুবই সরু। তার উপরে উপরে যে নাজেলগুলো আছে এগুলো দিয়ে আসলে উপরের দিকে তাকানো যাচ্ছে না। আর তারও পড়েছে, এখন অলমোস্ট পৌনে এগারোটা। এবং মজার ব্যাপার হচ্ছে এরকম রোডেই ক্রস করা হয়, একজন আরেকজনকে ওভারটেক করে। আরেক পার্টি চলে গেল মামু, এই যে গাড়িগুলো ওভারটেক করছে, হ্যাঁ সবগুলো কিন্তু ফোর হুইল হুইল এবং মোটামুটি আগে অপশনের গাড়িগুলো অন্তত জি পাজেরো থেকে বেশ ভালোভাবেই কাজ করছে। আমার মনে হয় ভালো কোম্পানির গাড়িগুলো এখানে কিছু থাকার কথা না, কারণ রোড খুবই খারাপ, মাটির রাস্তা, ইট বিছানো রাস্তা, তার মধ্যে ভাঙাচোরা আছে, ছোটোখাটো আবার বড় খাদও আছে। ট্রাই করবো আপনাদেরকে উঠে দেখানোর জন্য। আমাদের এই কুইজে আমাদের সাথে আছেন টিম ম্যানেজার এবং আমরা যাকে ফলো করছি আলামিন ভাই। আলামিন ভাই আছে, তার সাথে আরো একজন এক্সপিরিয়েন্স মানুষ, ভাইয়ান নাম বলেন, লিওন ভাই। ওকে, বাকিরা আছি আমরা চুনোপটি, আবার গোড়াটা কুনোপটি, আর আমি আছি সবচেয়ে অ্যামেচার। এই যে জুম টেস্ট করেছে পাহাড়ের উপর, ধান রেলে ধানও হয়েছে, পেকে উঠেছে। ওঠা না, খুবই রিস্কি, এই যে রাস্তা আসলে খুব সরু। ঠিক আছে,